ফ্রেন্ডস আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সৌদি বিডি ভ্লগ। এখন আমি চলে আসলাম হিরো বাইকের এক্সক্লুসিভ একটি শোরুমে। আজকে আমি আপনাদের দেখাবো একটি ব্র্যান্ড নিউ বাইক, সেটি হচ্ছে হিরো প্যাশন এক্স প্রো i3s বাইকটি। আমার পেছনে যে বাইকটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সেই বাইক। এই বাইকটি মূলত বাংলাদেশে এই প্রথম আসছে। আমি যখন ভিডিও করছি এখন পর্যন্ত কিন্তু লঞ্চ হয়নি বাইকটি, তো কিছু বাইক দেখানো হচ্ছে, তার মধ্যে কিন্তু অনেকগুলো বাইক সেল হয়ে গেছে। এই বাইকটি পেয়ে যাবেন 110cc, এবং 110cc বাইকের মধ্যে সব থেকে কম রেট 1,06,990 টাকায় বাইকটি পেয়ে যাবেন, এবং বাইকটি অবশ্যই পেয়ে যাবেন সামনের দিকে ডিস্ক ব্রেক। তো তাহলে দর্শক, আর কথা বাড়াচ্ছে না, শুরু করবো আজকের ভিডিওটি। তো এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অতি দ্রুত সাবস্ক্রাইব করবেন, এবং পাশে যে বেল আইকনটি আসবে এটিতে ক্লিক করে রাখবেন, যাতে করে আপডেট ভিডিওগুলো সবার আগে আপনার ফোনে চলে যায়। তো ভিউয়ার্স, আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি করে লাইক দিবেন। আমি আর কথা বাড়াচ্ছি না, তাহলে চলুন দেখি আজকের বাইকটি। ভিউয়ার্স, এখন যে বাইকটি দেখছেন এটি হিরো প্যাশন এক্স প্রো i3s বাইক। বাংলাদেশে কিন্তু এই প্রথম যে 110cc-র বাইকটি দাম রাখা হয়েছে 1,06,990 টাকা। এবং এই বাইকটির যদি আমি সামনের দিক থেকে দেখাই তাহলে সামনের লুকটি দেখতে এমন হবে। এখানে পেয়ে যাবেন ইন্ডিকেটর লাইট, এবং অবশ্যই পেয়ে যাবেন 12 ভোল্টের 35 ওয়াটের আপার এবং ডিপার দুইটি হ্যালোজেন বাল্ব। এই বাল্বটি আপনাকে অনেক স্মুথ আলো দিবে এবং অনেক কমফোর্ট ফিল করবেন বাইকটি চালিয়ে। আর বাইকটিতে অবশ্যই আমি খুলে দেখাতে পারছি না, নতুন বাইক এই কারণে কিন্তু কাগজ লাগানো। এবং দুই সাইডে পেয়ে যাবেন এয়ার অ্যারোডাইনামিক সিস্টেমের বা অ্যারোডাইনামিক ক্যাটাগরির দুইটি সিগন্যাল লাইট সামনের দিকে। এবং আমি যদি একটু নিচের দিকে যাই তাহলে পেয়ে যাবেন টেলিস্কোপিক হাইড্রোলিক্স, সামনে যে হাইড্রোলিক্স সাসপেনশন যেটি আছে ফ্রন্ট সাসপেনশন এটি পেয়ে যাবেন টেলিস্কোপিক। আমি যদি আরেকটু নিচের দিকে যাই তাহলে কিন্তু এখানে পেয়ে যাবেন মাড গার্ড, সম্পূর্ণ প্লাস্টিকের এবং চমৎকার একটি মাড গার্ড পেয়ে যাচ্ছেন। এবং তার নিচে যদি চলে যায় তাহলে পেয়ে যাচ্ছেন এখানে 3.5 মিলিমিটার থিকনেস বিশিষ্ট একটি হাইড্রোলিক্স যে প্লেট, এই প্লেটটির ব্যাস আসবে 240 মিলিমিটার, এবং টায়ারের সাইজ আসবে 80/100, এবং রিমের সাইজ পেয়ে যাবেন 18 ইঞ্চি। অবশ্যই অ্যালয় রিম ব্যবহার করা হয়েছে এটিতে। আমি যদি বাইকটির পেছনের দিকটা দেখাই তাহলে পেছনের দিকটা দেখতে এমন হবে। পেছনে পেয়ে যাবেন সম্পূর্ণ LED ব্যাকলাইট, এবং দুই পাশে যেটি পেয়ে যাবেন সেটি হচ্ছে ইন্ডিকেটর, যে সিগন্যাল লাইট ব্যবহার করেছে নর্মাল। এবং তার নিচের দিকে পেয়ে যাচ্ছেন একটি LED লাইট, যেটিকে আপনার নাম্বার প্লেটটা স্বচ্ছভাবে পেছন থেকে দেখতে সাহায্য করবে। পেছনের দিকটা এমন হবে। দর্শক, আমি যদি একটু পেছনের টায়ারের দিকে চলে যাই তাহলে টায়ারটি দেখতে এমন গ্রিপ পেয়ে যাবেন টায়ারের, এবং পেছনের টায়ার সাইজ চলে আসবে 90/90, এবং রিমের সাইজ পেয়ে যাবেন 18 ইঞ্চি। এবং অবশ্যই যে পেছনের ড্রাম ব্রেক হবে, এই ড্রাম ব্রেকের সাইজ পেয়ে যাবেন 130 মিলিমিটার। দর্শক, বাইকটির সামনের এবং পেছনের যে টায়ার পেয়ে যাবেন অবশ্যই টিউবলেস টায়ার পেয়ে যাবেন, MRF কোম্পানির। এবং আমি তার পাশে যদি পেছনের হাইড্রোলিক্সের দিকে আসি তাহলে হাইড্রোলিক্সে দেখতে এমন হবে। এটি হচ্ছে সুইং আর্ম উইথ 5-স্টেপ অ্যাডজাস্টেবল হাইড্রোলিক শক অ্যাবজর্ভার, মানে 5-স্টেপ বলতে এখানে কিন্তু 5টা স্টেপ আছে, ভেতরে 1টি, 2টি, 3টি, 4টি এবং 5টি। 5টি স্টেপ মিলাই কিন্তু 5-স্টেপ যে আপনার জার্কিংটাকে অনেক স্মুথ করে দিবে। এবং তার পাশাপাশি একটু সাইলেন্সারের দিকে যদি যাই তাহলে সাইলেন্সারটা দেখতে এমন হবে। পেছনের থেকে কিন্তু 2টি নাট দিয়ে অনেক সুন্দর একটি স্টাইল করেছে, 1-পার্ট মাফলার হবে। এখানে পেয়ে যাবেন পাদানি, এবং পাদানির উপরে যেটি এগুলো সম্পূর্ণ প্লাস্টিকের পেয়ে যাবেন, এই কভারগুলো পেয়ে যাবেন প্লাস্টিকের। এবং অবশ্যই বাইকটিতে কিক স্টার্ট এবং ইলেকট্রিক স্টার্ট দুইটি পেয়ে যাবেন, এবং কিক স্টার্টের সামনে এই ব্রেকটি পেয়ে যাবেন এখানে। এবং সাইলেন্সারটা কিন্তু এখান থেকে বের করে নিচের দিকের থেকে নিয়ে যাওয়া হয়েছে। বাইকটির বাম সাইড থেকে যদি দেখায় তাহলে দেখতে এমন হবে। এখানে পেয়ে যাবেন সারি গার্ড, এবং তার নিচে যে চেন কাভারটি আছে চেন কাভারটা অবশ্যই মেটালিক পেয়ে যাবেন, দেখতে এমন হবে। বাইকটির টোটাল গিয়ার পেয়ে যাবেন 4টি পেছনে নিচের দিকে। এবং আমি যদি একটু সামনের দিক থেকে দেখাই তাহলে দেখতে এমন হবে। সো ভিউয়ার্স, বাইকটির যে ইঞ্জিন ব্যবহার করা হয়েছে এটি হচ্ছে এয়ার কুল 4-স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন, এবং এর ডিসপ্লেসমেন্ট পেয়ে যাবেন 109.15 cc, এবং ম্যাক্সিমাম পাওয়ার পেয়ে যাবেন 7 কিলোওয়াট বা 7,500 RPM, এবং ম্যাক্সিমাম যে টর্ক সেটি থাকবে হচ্ছে 9 নিউটন মিটার বা 5,500 RPM। এবং কম্প্রেশন রেশিও পেয়ে যাবেন 10.01, এবং ইগনিশন সিস্টেম যেটি আমি অবশ্যই বলেছিলাম কিক স্টার্ট এবং ইলেকট্রিক স্টার্ট যেটি সেলফ স্টার্ট পেয়ে যাবেন, সেলফ স্টার্টটি থাকবে এখানে, প্রত্যেকটা বাইকের কিন্তু এখানেই থেকে যায়।
বাইকের কার্ব ওয়েট পেয়ে যাবেন 117 কেজি এবং টোটাল লেন্থ পেয়ে যাবেন 1966 মিলিমিটার এবং ওয়াইড যেটি এটি থাকবে হচ্ছে 774 মিলিমিটার। হাইট পেয়ে যাবেন 1087 মিলিমিটার এবং সিট হাইট থাকবে 790 মিলিমিটার। এবং হুইল বেস যেটি আমি কিন্তু প্রতিবারই বলে থাকি যে পেছনের চাকার সেন্টার থেকে সামনের চাকার সেন্টার পর্যন্ত এটিকে এই হুইল বেস ধরা হয় এবং এই হুইল বেসের মাপ থাকবে হচ্ছে 1245 মিলিমিটার। এবং গ্রাউন্ড ক্লিয়ারেন্স মাটি থেকে ইঞ্জিনের হাইট থাকবে হচ্ছে 165 মিলিমিটার। ভিউয়ার্স, আমি যদি বাইকটির ফুয়েল ট্যাঙ্কটি দেখাই তাহলে দেখতে এমন হবে। ফুয়েল ট্যাঙ্কের দুই পাশে কিন্তু আলাদা একটি শেপ দেয়া, দেখতে পাচ্ছেন দুই পাশ দিয়ে, কিন্তু এর আগে যে প্যাশন ছিল সেটাতে কিন্তু এই আলাদা যে শেপটি এটি ছিল না, কিন্তু এখন তো প্যাশন এক্সপ্রোতে এই শেপটি পেয়ে যাচ্ছেন। এই শেপের কারণে কিন্তু আপনার যখন বাইকটি চালাবেন তখন কিন্তু লুকিংটা আরও সুন্দর লাগবে দেখতে, একটু গর্জিয়াস একটি টাইপ লাগবে দেখতে। এবং অ্যারোডাইনামিক সিস্টেম যাতে করে বাতাসটা বাইকের চালানোর সময় কোনো সমস্যা না করতে পারে সেই কারণে কিন্তু এই শেপটি দিয়ে আরও সুন্দর আকৃতি করছে। এবং এর পাশাপাশি যদি একটু দূর থেকে দেখায় তাহলে দেখতে কিন্তু এমন হবে। আমি যদি হ্যান্ডেল বারটা দেখাই তাহলে হ্যান্ডেল বারটা পেয়ে যাবেন এই টাইপের, সম্পূর্ণ স্টেনলেস স্টিল বা SS বলা যায়। এবং ওয়ান পার্ট হ্যান্ডেল, নর্মাল যে বাইকগুলোতে এর আগে যে প্যাশনে ব্যবহার করা হয়েছিল ঠিক সেই রকম হ্যান্ডেলটি পেয়ে যাবেন। কিন্তু এক্সট্রা আরেকটি জিনিস পাবেন, এখানে হচ্ছে অন অফের একটা সুইচ দেওয়া আছে, যেটা i3S-এর অন অফের একটা সুইচ। এবং এর উপরে যে পেয়ে যাবেন লুকিং গ্লাসটি এই টাইপের হবে। এবং আমি যদি মিটার বোর্ডটি দেখাই তাহলে মিটার বোর্ডটি পেয়ে যাবেন ডিজিটাল এবং অ্যানালগ দুইটা কম্বিনেশন একটি সিস্টেম চলে আসবে। এখানে পেয়ে যাচ্ছেন ডিজিটাল, এখানে ফুয়েল দেখা যাবে এবং এখান থেকে মাইলেজ দেখা যাবে যে কত কিলোমিটার আপনি টোটাল চালাচ্ছেন যে স্পিডোমিটারটা। এবং এখানে পেয়ে যাচ্ছেন কিলোমিটার পার আওয়ার যে মিটারটি, স্পিডোমিটারটি পেয়ে যাবেন এখানে। এবং তার পাশাপাশি এই জায়গায় পেয়ে যাবেন দুইটি সাইড সিগন্যাল যে ইন্ডিকেটর, এগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন। দূর থেকে যদি দেখায় তাহলে দেখতে এমন হবে। এবং ফুয়েল ট্যাঙ্কের পাশে এখানে পেয়ে যাবেন প্যাশন এক্সপ্রো যে ব্র্যান্ডিং করা, এই ব্র্যান্ডিংটা পেয়ে যাচ্ছেন এখানে। এবং তার নিচে চলে যাচ্ছি, এখানে এই গ্রাফিক্সটা কিন্তু অনেক সুন্দর এবং আকর্ষণীয় ডিজাইন পেয়ে যাচ্ছেন এখানে। এর পাশাপাশি পেছনের দিকে আছে হিরো ব্র্যান্ডিং, এখানে লেখা আছে i3S। ভিউয়ার্স, এই বাইকটিতে i3S প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। i3S বলতে বোঝায় আই এর পরে তিনটা থ্রি, আই বলতে বোঝায় হচ্ছে আইডল স্টপ স্টার্ট সিস্টেম, তার মানে কি অটোমেটিক্যালি যে স্টপ এবং স্টার্ট সিস্টেম হবে এটিকে কিন্তু মূলত বলা হচ্ছে i3S। ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি পেয়ে যাবেন 9.2 লিটার। ভিউয়ার্স, বাইকটি নতুন আসছে এজন্য কিন্তু আমি বারবার চারিদিক থেকে দেখাচ্ছি, চারিদিক থেকে যদি দেখায় তাহলে বাইকটি দেখতে ঠিক কেমন হবে। ভিউয়ার্স, বাইকটির কালার পেয়ে যাবেন তিনটি, আমি যেটি দেখাচ্ছি এটি হচ্ছে রেড কালার বা রেড ব্ল্যাক বলে। এবং এর পাশাপাশি পেয়ে যাবেন রেড ব্ল্যাক, মানে পেছনের দিকে রেড এবং সামনের দিকে ব্ল্যাক। এবং আরেকটি কালার আছে, সেটি হচ্ছে সামনের দিকে ব্ল্যাক এবং পেছনের দিকে ব্লু, তার মানে এই তিনটি কালার পেয়ে যাবেন। সো ভিউয়ার্স, আজকের ভিডিওটি কেমন লাগলো তো অবশ্যই কমেন্টে জানাবেন। আর এতক্ষণ যে বাইকটি দেখালাম এটি ম্যাক্সিমাম স্পিড বা টপ স্পিড পেয়ে যাবেন প্রায় 100 কিলোমিটার প্রতি ঘন্টায়। যদি ভালো রাস্তা পেয়ে যান তাহলে কিন্তু 100 কিলোমিটার বেগে প্রায় চালাতে পারবেন। এবং এর মাইলেজ পেয়ে যাবেন 60 কিলোমিটার ইন্ডিয়ার প্রেক্ষাপটে দেওয়া আছে, তবে বাংলাদেশের প্রেক্ষাপটে একটু কম বেশি হতে পারে। আর একটি ব্যাপার দর্শক, আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি করে লাইক দিবেন। আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অতি দ্রুত সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে বেল আইকনটি প্রেস করে রাখবেন। আর ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন শোরুমের অ্যাড্রেস এবং মোবাইল নাম্বার, কারণ এই বাইকটি কিন্তু অল্প কিছু সংখ্যাকে আসছে। আর যদি আপনারা নিতে চান তাহলে শোরুমের কন্ট্যাক্ট নাম্বারের সাথে যোগাযোগ করে নিতে পারবেন। তাহলে আজকের ভিডিওটি এখানে শেষ করছি, আসসালামু আলাইকুম।